Hey, alors, Aït. सो हेलो हेलो गाइस, वेलकम बैक इन माय न्यू वीडियो। तो गाइस आज के वीडियो जस्ट अमेजिंग एंड खूब ही इंटरेस्टिंग काउंट गाइस हमारे नेक्स्ट इलाइट पास, माने गाइस এটা তো আমাদের মার্চ মাস এন্ড গাইস এপ্রিলে ইলাইট পাস ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। তো ফুল 100% ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো এন্ড জানিয়ে দেবো। তো চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। আজকে গাইস রেড অ্যাঞ্জেলিক প্যান্ট হোয়াইট টি-শার্টের আপডেট রয়েছে, তো বেসিক্যালি গাইস ফুল টু ফুল তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো প্লিজ এন্ড প্লিজ এই ভিডিওকে লাইক করে দাও, তোমাদের একটা লাইক শো ভিডিও মানে অনেক মোটিভেশন। তো একটাই জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করি বাংলা চ্যানেলে নতুন এসছো প্লিজ আজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বাই বেল আইকনটা দাবি অল অপশন করে দাও, পরবর্তী ভিডিওগুলো তুমি মিস না যায়, ঠিক আছে? তো গাইস এক এক করে সমস্ত ইভেন্ট আর আপডেট দিই। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ গাইস একটা ফেডেড হুইল, অ্যান্ড গাইস ফেডেড হুইলের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হোয়াইট টি শার্ট অ্যান্ড গাইস একটা ব্ল্যাক টি শার্ট দিয়েছে, ঠিক আছে? যেটা গাইস আমাদের বাইরের সার্ভারে চলছে এখন ইভেন্টটা। অ্যান্ড গাইস এখানে ব্ল্যাক টি শার্ট তো আমাদের সার্ভারে আগেও এসছে, বিডি সার্ভারও আগে এসছে, ইন সার্ভারও আগে এসছে, কিন্তু গাইস এই যে হোয়াইট টি শার্ট কিন্তু নিউ ডিজাইন হয়েছিল আগের বার, বাট কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তো বেসিক্যালি গাইস এখানে ফেডেড হুইল ইভেন্টের মধ্যে কিন্তু বাইরের সার্ভারে দিয়েছে, আমাদের সার্ভারে আমার মনে হয় না গাইস ফেডেড হুইলে দেবে, কারণ অন্য ইউনিক টাইপের ইভেন্টটা দেবে, কারণ হোয়াইট টি শার্টটা অনেকেরই ফেভারিট অ্যান্ড গাইস বলতে পারো ডায়মন্ড কাটার জন্য জানে না দেবেই। তো বেসিক্যালি এখানে ফেডেড হুইল ইভেন্টের মধ্যে বাইরের সার্ভারে চলছে, তোমাদেরকে দেখিয়ে রাখলাম, মানে গাইস খুব শীঘ্রই তোমরা হোয়াইট টি শার্ট গেমের মধ্যে ইভেন্টটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড গাইস 3 তারিখে আজকে গাইস আমরা বলতে পারো আজকে 29 তারিখ, অ্যান্ড গাইস 3 তারিখে এপ্রিলের 3 তারিখে একটা আমাদের ফেডেড হুইল ইভেন্ট আসছে, ঠিক আছে? অ্যান্ড কি ফেডেড হুইল ইভেন্ট আসছে কি হবে? তো বেসিক্যালি গাইস ফেডেড হুইলটা হবে গাইস আমাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে ফটো। তো ফেডেড হুইলের একটা গ্লোবাল ছবি আছে, গ্লোবালটা ইগনোর করো, নট আমি গ্লোবালে ফোকাস করছি না, সেটা হচ্ছে গেছে টোকেন। দেখতে হচ্ছে যে টোকেনের ছবিটা আছে, যে ক্রাইস্টাল টোকেন দিয়ে আমরা একটা বিটিএস এর বান্ডেল নিতে পারবো, সেই টোকেন থাকবে ফেডেড হুইলের মধ্যে। অ্যান্ড গাইস সেটা শিওর হয়ে গেছে 100% যে এই ফেডেড হুইলটা তোমরা 3 তারিখে ইয়াব গাইস 3 তারিখে দেখতে পেয়ে যাবে গেমের মধ্যে, 3 তারিখে রাত 12টার সময় দেখতে পেয়ে যাবে, আর সেই ফেডেড হুইলে ক্রাইস্টাল টোকেনটা থাকবে, আর হয়তো এক্সট্রা কিছু জিনিস দেবে সেগুলো আমি জানতে পারিনি, ঠিক আছে? সো গাইস নেক্সট আপডেট দিকে যাবো, যেটা হচ্ছে গাইস আপনার রেড অ্যাঞ্জেলিক প্যান্ট। তো অনেকে গাইস জানো গ্লিচ করে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে নিয়েছে, তোমরা জানো তো অনেকের কোশ্চেন ছিল আর রেড অ্যাঞ্জেলিক প্যান্ট কি আমাদের সার্ভারে আসবে না? তো হ্যাঁ গাইস আসবে, ইভেন্ট আসবে, একটু গ্লিচের জন্য কারণে লেট করে হলেও দেবে, কিন্তু রেড অ্যাঞ্জেলিক প্যান্ট আসবে। তো এখানে দেখতে পাচ্ছ গাইস বাইরের সার্ভারে এখানে আমাদের একটা ইভেন্ট এসছে, অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ রেড অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের হুইল ইভেন্টে, মানে যা চাকা টাইপের ঘোরে সেই হুইল ইভেন্টের মধ্যে দিয়ে দিয়েছে। অ্যান্ড গাইস এখানে দুটো রেড অ্যাঞ্জেলিক প্যান্ট দিয়েছে, একটা হচ্ছে মেল অ্যান্ড গাইস একটা ফিমেল। অ্যান্ড গাইস এই ইভেন্টটা কিন্তু আমাদের সার্ভারে এখনো আসেনি, মানে এরকম হুইল টাইপের ইভেন্ট অনেকদিন, সেই লাস্ট এসেছিল আমাদের জম্বি সামুরাই বান্ডিল, অ্যান্ড সেটা তো পোস্টপন করে দিয়েছিল। তো এই হুইল ইভেন্টের মধ্যে বাইরের সার্ভারে এখানে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট দিয়ে দিয়েছে, তার মানে গাইস বুঝতে পারছো আমাদের হোয়াইট টি শার্টের রেড অ্যাঞ্জেলিক প্যান্ট খুব শীঘ্রই কিছু দিনের মধ্যেই বিটিএস ইভেন্ট শেষ হলে আমরা ওই ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো, ঠিক আছে? সো গাইস এবার মেন আপডেটের দিকে যাই। তো গাইস স্ক্রিনের উপরে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে ক্যালেন্ডারটা যেটা হচ্ছে গাইস তোমরা জানো কিছু আমাদের হাইড করা, ঠিক আছে? কিন্তু এখানে গাইস দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ফুল দেখাচ্ছি। তো এখানে গাইস দেখতে পাচ্ছ ফার্স্ট অল অ্যাভেলেবল ইন স্টোর এই পর্যন্ত আমাদের রিভিল করেছে, বাট তার নিচে দেখতে পাচ্ছ ফেডেড হুইল একটা টোকেন পাবে, অ্যান্ড গাইস 1 ডে সেল 50% অফ, অ্যান্ড গাইস নিচে দেখতে পাচ্ছ লাকি হুইলে একটা টোকেন পাবে, মানে গাইস এই ক্রাইস্টাল টোকেন একটা ফেডেড হুইল থেকে পাবে, একটা 1 ডে সেল 50% অফে পাবে, অ্যান্ড গাইস একটা লাকি হুইল থেকে পাবে। তো এবার গাইস বলে রাখলাম যে ফেডেড হুইলটা 3 তারিখে আসছেন, ক্রাইস্টাল টোকেন থাকবে, অ্যান্ড গাইস 50% অফ তো তোমরা বুঝে গেছো, কিন্তু গাইস লাস্টে দেখতে পাচ্ছ লাকি হুইল ইভেন্ট, অ্যান্ড গাইস এই লাকি হুইল ইভেন্টটা গাইস আসবে আমাদের, লাকি হুইল ইভেন্ট আসবে গাইস 10 তারিখ, ইয়াব গাইস আমাদের এপ্রিলের 10 তারিখে এই লাকি হুইল ইভেন্ট আসবে। অ্যান্ড গাইস লাকি হুইল ইভেন্ট আর কিছু না, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইভেন্টটাই হচ্ছে গাইস আমাদের লাকি হুইল ইভেন্ট। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ ভাই সব এর মধ্যে কিন্তু বাইরের সার্ভার অনেক আইটেম দিয়েছে, তো আমাদের এপ্রিলের 10 তারিখে এই লাকি হুইল ইভেন্টটা আসছে বিডি সার্ভার আর ইন সার্ভারে। অ্যান্ড গাইস এই হুইল ইভেন্টটা তোমরা ডিসকাউন্ট পাবে 80% বা 1 ডায়মন্ডের বা 9 ডায়মন্ডের বা 70% ডিসকাউন্ট, অ্যান্ড এর মধ্যে ইলাইট পাস থেকে শুরু করে অনেক বিভিন্ন ধরনের আইটেম দিয়ে দেবে। তো পুরো 100% কনফার্ম ডেট 10 তারিখ, অ্যান্ড 100% কনফার্ম তোমাদেরকে ইভেন্ট দেখিয়ে রাখলাম। তো এপ্রিলে ইলাইট পাস কেউই ফার্স্টেই নেবে না, 10 তারিখে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসছে, অ্যান্ড সেখান থেকে আমরা কিন্তু ডিসকাউন্টে এপ্রিলে ইলাইট পাসটা পেয়ে যাবো। অ্যান্ড ভাই সব লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট ভাই খুবই ভালো লাগে, খুবই ফেভারিট টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট। তো গাইস 10 তারিখে ইভেন্ট আসে তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো বেসিক্যালি আজকের ভিডিও জাস্ট ছোট্ট ভিডিও হয়েছে, এটুকুই তোমাদের 100% কনফার্ম আপডেট দিয়ে রাখলাম। প্লিজ ভিডিওকে লাইক করে দিও, সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো প্লিজ আর লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ভাই লোক প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আপডেট পর কি করেছে গোলাপ দেখায় না তো তবুও সাবস্ক্রাইব করে দিও গাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাবাই গাইস, বাবাই অ্যান্ড বাবাই, লাভ ইউ অল।